আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো অসুখ। হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এ বিষয়ে আরো জানবো। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। সুস্থ দেহ সুস্থ মন থাকতে চায় সবজন, কিন্তু আসলে আমি যদি আপনাকে দেখাতে যাই, আমার ঠিক পিছনে যে চিত্র দেখছি এটিকে কি সুস্থ বলা চলে? সুস্থ থাকলে আসলে এত রোগীর চাপ কিন্তু আসলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে থাকতো না। আমরা যদি দেখাতে চাই যে আসলে আমরা সকাল থেকে দেখছি যে সকাল 9টা থেকে এই দীর্ঘ লাইনের যে সারি, সেই সারি কিন্তু দিন দিন সময় যত বেরিয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে এর দীর্ঘ সারি বাড়ছে। অর্থাৎ এই চিত্র শুধু কিন্তু এই যে বয়স্ক এবং কৈশোরী এর ব্যতিক্রম নয়, আমরা দেখেছি শিশু ওয়ার্ড থেকে শুরু করে সবখানেই কিন্তু একই চিত্র। আপনাকে যদি জানাই যে এখানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি 100 শয্যার হলেও কিন্তু আসলে এখানে যে রুগীর চাপ, সেই 100 শয্যায় সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে প্রতিদিন ডাক্তার এবং নার্সরা। আমরা কথা বলেছিলাম শিশু ওয়ার্ডের সাথে ওয়ার্ডে, সেইখানে আমরা জেনেছি যে এখানে 1400 যে শিশু ওয়ার্ড রয়েছে, শয্যা রয়েছে তার থেকে অধিক, অর্থাৎ প্রায় 42 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে প্রতিদিন। কিন্তু আসলে আমরা দেখেছি যে নতুন নতুন ডায়রিয়ায় রোগী আক্রান্ত হচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের শীত কথা না বললেই নয়, পঞ্চগড়ের শীত বিদায় নেয় কিন্তু 2 মাস পরে, যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে এই শীতের এখনো আবহাওয়া কিন্তু রয়েছে। রাতে কিন্তু তীব্র ঠান্ডা এবং কিন্তু দিনের বেলা কিন্তু প্রচন্ড গরম। এই আবহাওয়ার এই বৈরিতার কারণে আমরা দেখেছি যে আসলে পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতাল সহ সব রকম যে হাসপাতাল ক্লিনিকগুলো আছে সেগুলোতে রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে।